बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय शिक्षार्थीबृंद, आमी आज तोमादेर साथे युक्तिविद्यार प्रथम पत्र अवरोह अनुमान निये आलोचना करब। आमरा इतोमध्ये अनुमान कि अवरोह अनुमान कि एगुलो निये आमी तोमादेर साथे आलोचना करेछि। आज के आबार तोमादेर आमी पुनराय अवरोह अनुमान एवं अवरोह अनुमानेर जे प्रकार भेदगुलो आमरा करेछिलाम सेगुलो निये आलोचना करब। आमरा जानी अनुमान कि आमरा पढ़ेछि जे कोनो जाना विषयेर उपर भित्ति करे अजानाके जानार मानसिक प्रक्रियाके अनुमान बोले। आमरा एई अनुमानके दुभागे भाग करेछिलाम, एकटा होच्छे अवरोह अनुमान आर एकटा होच्छे आरोह अनुमान। अवरोह अनुमान कि जे अनुमाने सिद्धांतटी कोनो क्रमेई आश्रय वाक्य थेके व्यापक होते पारे ना ताके बोले अवरोह अनुमान। ये अवरोह अनुमान के आमरा दुभागे भाग करेछिलाम, एकटा होच्छे अमाध्यम अनुमान आर एकटा होच्छे माध्यम अनुमान। अवरोह अनुमान के आमरा दुभागे भाग करेछिलाम जे अमाध्यम अनुमान आर एकटा होच्छे माध्यम अनुमान। अमाध्यम अनुमान कि आमरा जानी अमाध्यम अनुमान होच्छे जे अवरोह अनुमाने एकटी मात्र आश्रय वाक्य थेके सिद्धांत अनुमित हय ताके बला हय अमाध्यम अनुमान। তাহলে অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্যের সংখ্যা একটি, তা থেকে আমরা কি পাই একটি সিদ্ধান্ত নিই। আর মাধ্যম অনুমান কি যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয় বাক্যের উপর ভিত্তি করে একটি সিদ্ধান্ত স্থাপন করা হয় তাকে বলা হয় মাধ্যম অনুমান। আমরা এই অমাধ্যম অনুমানের দশ প্রকার অমাধ্যম অনুমান পেয়েছিলাম, বা দশ প্রকার অমাধ্যম অনুমানের মধ্যে আমি বলেছি তোমাদের যে আমরা তিন প্রকারের অমাধ্যম অনুমান নিয়ে আমরা আলোচনা করব। তাহলে অমাধ্যম অনুমান দশ প্রকারের, এই দশ প্রকারের অমাধ্যম অনুমানের মধ্যে আমরা শুধু তিন প্রকার অমাধ্যম অনুমান নিয়ে আলোচনা করব। কী কী? আবর্তন, প্রতিবর্তন আর একটা হচ্ছে প্রতি আবর্তন। আবর্তন এটাকে ইংরেজিতে বলা হয় কনভার্সন। আবর্তন কি বা আবর্তন কাকে বলে? তা আমরা যেহেতু আবর্তন হচ্ছে অমাধ্যম অনুমানের একটি প্রকারভেদ, তাই আবর্তনও একটি মাত্র আশ্রয় বাক্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত স্থাপন করা। আবর্তন কাকে বলে? যে অমাধ্যম অনুমানে বিধিসঙ্গতভাবে আশ্রয় বাক্যের উদ্দেশ্য বিধেয়ের স্থান পরিবর্তন করে একটি সিদ্ধান্ত স্থাপন করা হয় তাকে বলে আবর্তন। তাহলে আবর্তন কাকে বলে? যে অমাধ্যম অনুমানে বিধিসঙ্গতভাবে একটি প্রদত্ত বাক্যের বা একটি আশ্রয় বাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের স্থান পরিবর্তন করে সিদ্ধান্ত গঠন করা হয় বা সিদ্ধান্ত স্থাপন করা হয় তাকে বলে আবর্তন। এই আবর্তনের আশ্রয় বাক্যকে বলা হয় আবর্তনীয় আর সিদ্ধান্তকে বলা হয় আবর্তিত। তাহলে আমরা কি বললাম যে আবর্তনের আশ্রয় বাক্যকে বলা হয় আবর্তনীয় এবং সিদ্ধান্তকে বলা হয় আবর্তিত। যেমন আমরা একটা উদাহরণ দিই যে কোনো মানুষ নয় নিখুঁত, এটা কোন বাক্য? এটাকে বলা হয় ই বাক্য। আমাদের সিদ্ধান্তটাকে নিতে হবে ওতে কোনো নিখুঁত জীব নয় মানুষ। দেখো আমরা কি বললাম যে আবর্তনের আশ্রয় বাক্যকে বলা হয় আবর্তনীয় এবং সিদ্ধান্তকে বলা হয় আবর্তিত। এই আবর্তনের চারটি নিয়ম আছে। আবর্তনে কয়টি নিয়ম? চারটি নিয়ম। কি কি? প্রথমত এটাকে বলা হয় আবর্তনীয়, অর্থাৎ আশ্রয় বাক্যকে বলা হয় কি? আবর্তনীয়, এবং সিদ্ধান্তকে বলা হচ্ছে
আবর্তিত। তো আবর্তন আবর্তনীয়ের উদ্দেশ্য আবর্তিতে বিধেয় হবে এক, মনে থাকবে, অর্থাৎ আশ্রয়বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তে বিধেয় হবে। আমরা না বলে আমরা বলবো, যেহেতু আমরা বলছি যে আবর্তনের আশ্রয়বাক্যকে কি বলা হচ্ছে, আবর্তনীয়, এবং সিদ্ধান্তকে বলা হচ্ছে আবর্তিত। সো তাহলে আবর্তনীয়ের উদ্দেশ্য এক, আবর্তিতে কি হবে, বিধেয় হবে। দুই, আবর্তনীয়ের বিধেয় আবর্তিতে কি হবে, উদ্দেশ্য হবে। আমরা সংজ্ঞায় কিন্তু বলে দিয়েছি যে কি হবে, চেঞ্জ হবে, আশ্রয়বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তে বিধি হবে, এবং সিদ্ধান্তের আশ্রয়বাক্যের বিধি ও সিদ্ধান্তের উদ্দেশ্য হবে। অর্থাৎ আমরা এখানে আশ্রয়বাক্যকে কি বলছি, আবর্তনীয়, আর সিদ্ধান্তকে কি বলছি, আবর্তিত। তাহলে আমরা আবর্তনীয়ের উদ্দেশ্য আবর্তিতে বিধেয় হবে, আবর্তনীয় বিধেয় আবর্তিতে উদ্দেশ্য হবে। টু, আরেকটা আমরা বলছি কি, আবর্তনীয় এবং আবর্তিতের গুণ একই রূপ হবে, মনে থাকবে, যে গুণগুলো একই হবে। অর্থাৎ আবর্তনীয় সদর্থক হলে আবর্তিত সদর্থক হবে, এবং আবর্তনীয় নর্থক হলে আবর্তিত নর্থক হবে, মনে থাকবে। তো তিন নম্বর রুলস। চার, যে আবর্তনীয়ের কোনো অব্যপ্য পদকে সিদ্ধান্তে ব্যপ্য করা যাবে না, এটা মনে রাখতে হবে। অর্থাৎ যে পদটি আশ্রয়বাক্যে অব্যপ্য, অব্যপ্য মানে যেটাকে আমরা আংশিক অর্থে গ্রহণ করি, তাকে আমরা সিদ্ধান্তে ব্যাপক অর্থে গ্রহণ করতে পারি না, তাকে ব্যাপক করতে পারি না, মনে থাকবে। তাহলে চতুর্থ নিয়ম হচ্ছে আবর্তনীয়ের কোনো অব্যাপ্য পদকে আবর্তিতে ব্যাপক করা যাবে না। এটা হচ্ছে আমাদের আবর্তনের চারটা নিয়ম। এই আবর্তনকে প্রধানত দুভাগে ভাগ করা হয়। আবর্তন তুমি কত কয় ভাগে ভাগ করছি, দু ভাগে, একটা হচ্ছে সরল আবর্তন আর একটা হচ্ছে অসরল আবর্তন। সরল আবর্তন, সরল যে আবর্তনে আশ্রয়বাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ, অর্থাৎ আবর্তনীয় এবং আবর্তনের আবর্তিতের পরিমাণ একই রূপ হবে, তাকে বলা হয় সরল আবর্তন। পরিমাণ তো বুঝো তোমরা, আমরা যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ করছি না, যে যুক্তিবাক্যকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে গুণ অনুসারে আর একটা হচ্ছে পরিমাণ অনুসারে। গুণ অনুসারে যুক্তিবাক্য দুই প্রকারের, একটা হচ্ছে সদর্থক বাক্য আর একটা হচ্ছে নর্থক বাক্য। আর পরিমাণ অনুসারে যুক্তিবাক্য দুই ধরনের বা দুই প্রকার, একটা হচ্ছে সার্বিক আর একটি হচ্ছে বিশেষ। তো গুণ এবং পরিমাণ অনুসারে তাহলে আমরা যুক্তিবাক্যকে কয় ভাগে ভাগ করি, চার ভাগে। একটা হচ্ছে সার্বিক সদর্থক, যেটাকে আমরা বলি এ বাক্য, মানে এর মধ্যে পড়েছে, ছাত্রদের পড়েছে, সার্বিক সদর্থক যুক্তিবাক্য, সার্বিক নর্থক যুক্তিবাক্য, বিশেষ সদর্থক যুক্তিবাক্য, বিশেষ নর্থক যুক্তিবাক্য। তাহলে গুণ ও পরিমাণ অনুসারে যুক্তিবাক্যকে আমরা চার ভাগে ভাগ করছি, সার্বিক সদর্থক, সার্বিক নর্থক, বিশেষ সদর্থক যুক্তিবাক্য, বিশেষ নর্থক যুক্তিবাক্য। তাহলে সরল আবর্তন কাকে বলে, যে আবর্তনে আশ্রয়বাক্য বা আবর্তনীয় যেটাকে বলছি, এবং সিদ্ধান্ত বা আবর্তিত, তাহলে যেখানে যে আবর্তনে আশ্রয়বাক্য এবং সিদ্ধান্তের পরিমাণটা একই রূপ হবে, তাকে বলা হয় সরল আবর্তন। আর অসরল আবর্তন কি, যে আবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন রূপ হবে, আলাদা হবে, তাকে বলা হয় অসরল আবর্তন। উদাহরণ দিই, কিছুক্ষণ আগে তো আমাদেরকে উদাহরণ দিলাম। এখন ধরো আমরা এই চারটা বাক্য এ, ই, আই এবং ও, এই চারটি যুক্তিবাক্যের উপর আমরা আবর্তন করে দেখাবো যে আসলে এই চারটি যুক্তিবাক্য কি কোন বাক্যে আবর্তিত হবে। যেমন এ বাক্য, আমরা যদি এই এ বাক্যকে সরল আবর্তন করি, যেমন আমরা বললাম যে সকল সকল ঘোড়া হয় চতুষ্পদী বা চতুষ্পদ, এটাকে যখন আমরা অন্য একটি এ বাক্য সরল আবর্তন করবো, দেখো যখন আমরা সিদ্ধান্ত অন্য একটি সরল বাক্যে অন্য একটি বাক্যে সরল বাক্যে এ বাক্যে সরল আবর্তন করবো, তখন তাহলে আমরা কি লিখতে হবে, আমরা এর উদ্দেশ্যটা যাবে বিধেয়, বিধেয়টাই বলবে উদ্দেশ্যে, তাহলে আমরা কি বলবো, সকল সকল চতুষ্পদ প্রাণী
ঘোরা, এটা কি আমাদের নিয়মটা কি ঠিক আছে? আমরা কি বলবো, আমরা কি করবো, আবর্তনে চারটা নিয়ম দেখব। আমাদেরকে বলা হয়েছে প্রথম নিয়মে যে আবর্তনের উদ্দেশ্য আবর্তিত বিধি হবে, আবর্তনের বিধ আবর্তিত উদ্দেশ্য হবে, গুণগুলো একই হবে, ঠিক আছে। কিন্তু একটাতে আমাদের মেনে নিছি চতুর্থ নিয়ম, কি বলেছে, যে কোনো অব্যক্ত পক্ষে সিদ্ধান্তে ব্যক্ত করা যাবে না। আমরা এখানে কোনটা আমরা জানি, এই যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যক্ত এবং বিধিয় পদ হচ্ছে অব্যক্ত। আমরা চতুর্থ নিয়মে কি বলেছি, যে আশ্রয়বাক্যের কোনো অব্যক্ত পদকে সিদ্ধান্তে ব্যক্ত করা যাবে না। কিন্তু তা সত্ত্বেও আমরা এখানে দেখেছি চতুষ্পদ পদটি আশ্রয়বাক্যে অব্যক্ত থাকা সত্ত্বেও সিদ্ধান্তের উদ্দেশ্যে গিয়ে সেটা কি হয়ে গেছে, ব্যক্ত হয়েছে, যে আবর্তনে নিয়ম বিরোধী। তাই আমরা এক পক্ষে বলবো যে এ বাক্যের সরল আবর্তন সম্ভব নয়। মনে থাকবে কেন সম্ভব নয়, যেহেতু এ বাক্যের বিধেয় পদ আশ্রয় বাক্যে অব্যক্ত থাকা সত্ত্বেও তাকে আমরা সিদ্ধান্তে কি করে ফেলছি, ব্যক্ত করে ফেলছি, তাই এ বাক্যের সরল আবর্তন সম্ভব নয়। তাহলে এ বাক্যকে আমরা কি করতে পারি, অসরল আবর্তন করতে পারি। কেমন আমরা লিখতে পারবো বা আমরা কি সিদ্ধান্ত নেব, এ বাক্যে এটাকে আমরা আই বাক্যে আনতে পারি। আমরা বলবো কিছু চতুষ্পদী, কিছু চতুষ্পদী প্রাণী হয় ঘোড়া। অর্থাৎ এখানে আমরা দেখেছি এই উদ্দেশ্যটা বিধে এসেছে এবং বিধেয়টা উদ্দেশ্যে এসেছে, কিন্তু এটা কি গুণটা আমাদের একই আছে, শুধু এখানে আমাদের পরিমাণগুলো ভিন্ন হয়েছে, এটা এটা সার্বিক আর এটি বিশেষ, এই জন্য এটার পরিমাণ যেহেতু ভিন্ন রূপ তাই আমরা এ বাক্যে সরল আবর্তন সম্ভব নয়, এ বাক্যকে আমরা কি করব, অসরল আবর্তন করব। তাহলে এ বাক্যের অবর্তন আবর্তন করলে আমরা কোন বাক্য পাব, আই বাক্য পাব। তাহলে এ বাক্যের সরল আবর্তন সম্ভব নয়। এরপরে আপনারা আসেন ই বাক্য, ই আমরা কি বলছিলাম, এই বাক্যকে সার্বিক নর্থ বাক্য। দেখো তোমরা ই বাক্য আমরা কিছুক্ষণ আগে বলি যে কোন মানুষ নয় নিখুঁত, কোন মানুষ নয় নিখুঁত, অতএব কোন নিখুঁত জীব নয় মানুষ। তাহলে আমরা এই জিনিসটা যে এই বাক্যকে আবর্তন করলে আমরা কোন বাক্য পাচ্ছি, এই বাক্য পাচ্ছি, এবং এটি একটি সরল আবর্তন। কেন সরল আবর্তন, আমরা দেখি আমরা চারটি নিয়মকে আবার ফলো করি, যে আমরা দেখেছি যে এখানে আশ্রয়বাক্যের উদ্দেশ্য বা আবর্তনের উদ্দেশ্য আবর্তিত বিধ হয়েছে, আবর্তনীয় বিধ আবর্তিত উদ্দেশ্য হয়েছে, গুণগুলো একই রূপ রয়েছে এবং পরিমাণটা একই আছে, এবং এখানে কোনো অব্যক্ত পদকে ব্যক্ত করা হয়নি। আমরা জানি ই বাক্যের উভয় পদে ব্যক্ত অর্থাৎ উদ্দেশ্য এবং বিধ দুটোই হচ্ছে ব্যক্ত, এবং এটা দুই জায়গায় ব্যক্ত আছে, তাই এটি সঠিক, এটি একটি সরল আবর্তন। কার সরল আবর্তন, ই বাক্যে সরল আবর্তন করা সম্ভব। এরপরে আসো আই বাক্য, আই বাক্য দেখো কিছু মানুষ হয় জ্ঞানী, অতএব কিছু জ্ঞানী, কিছু জ্ঞানীর জীব হয় মানুষ। দেখো তোমরা যে এখানে আমরা জানি আই বাক্যের উভয় পদই অব্যক্ত, উদ্দেশ্য এবং বিধেয় দুটোই হচ্ছে অব্যক্ত। আমরা এখানে সিদ্ধান্ত দেখছি উভয় পদেই অব্যক্ত। আমরা এখানে আবর্তনের চারটি নিয়মকে আমরা ফলো করেছি, দেখো আবর্তনের উদ্দেশ্য আবর্তনীয় উদ্দেশ্য আবর্তিতে বিধ হয়েছে, আবর্তনীয় বিধ আবর্তিত উদ্দেশ্য হয়েছে, গুণগুলো একই রূপ আছে এবং পরিমাণটাও একই আছে, এবং কোনো অব্যক্ত পদকে এখানে ব্যক্ত করা হয়নি, অতএব আই বাক্যেরও সরল আবর্তন সম
সম্ভব। তাহলে আমরা আবর্তন কি আমরা জানলাম, আবর্তন কত প্রকার সেটাও জানলাম, আবর্তনের নিয়মগুলো জানলাম, এবং এ বাক্যকে আবর্তন করলে আমরা কোন বাক্য পাচ্ছি, আই বাক্য পাচ্ছি, কিন্তু এ বাক্যকে আবর্তন করলে আমরা এ বাক্য পাবো না। কেন পাবো না? সেটা আমাদের অবৈধ হবে, এই জন্য এ বাক্যে সরল আবর্তন সম্ভব নয়। যদি আমরা একটা এ বাক্যকে আরেকটা এ বাক্যে আবর্তন করি তাহলে সেটি হবে অবৈধ সরল আবর্তন। তো এখন আসো আমরা তাহলে চার ধরনের আবর্তন, চার প্রকার আমরা ও বাক্যে আসি। আমরা এ বাক্যকে আবর্তন করলে আমরা পাচ্ছি আই বাক্য, ই বাক্যকে আবর্তন করলে পাচ্ছি ই বাক্য, আই বাক্যকে আবর্তন করলে পাচ্ছি আই বাক্য। এখন আমরা দেখবো ও বাক্যের আবর্তন করলে কি হবে। ও বাক্য এটাকে কি বলা হয়? বিশেষ নর্থ যুক্তি বাক্য। যেমন আমরা বলতে পারি কিছু মানুষ, কিছু মানুষ নয় সব, এটাকে বললাম এর সিদ্ধান্ত ওতে কিছু সৎ জীব নয় মানুষ। আমরা আবর্তন চারটা নিয়মকে দেখি, যে আবর্তনের উদ্দেশ্য আবর্তিত বিধে হয়েছে, আবর্তনের বিধেয় আবর্তিত উদ্দেশ্য হয়েছে, গুণগুলো একই রূপ আছে, কিন্তু তা সত্ত্বেও কেন ওবাক্যে সরল আবর্তন সম্ভব নয় আমাদের এখন জানতে হবে। চতুর্থ নিয়মটা বলি যে আবর্তনীয় কোনো অব্যক্ত পদকে আবর্তিতে ব্যক্ত করা যাবে না। আচ্ছা তার কি এখানে কি হয়েছে দেখে একটু প্রয়োগ করে আমরা চতুর্থ নিয়মটা দেখি। আমরা জানি ওবাক্যে যেহেতু এটি বিশেষ অর্থ যুক্তি বাক্য, যেহেতু এটি বিশেষ যুক্তি বাক্য তাই এর উদ্দেশ্যটা অব্যক্ত, আর যেহেতু এটি অর্থ যুক্তি বাক্য তাই এর বিধেয় পদটি ব্যর্থ। এখন আমাদের কি বলছে চতুর্থ নিয়ম, যে কোনো অব্যক্ত পদকে সিদ্ধান্তে ব্যক্ত করা যাবে না। আমরা কি দেখছি যে আমরা এখানে যেহেতু দেখছি যে ও বাক্যের উদ্দেশ্য পদটি কি অব্যক্ত, এই অব্যক্ত পদটিকে আমরা সিদ্ধান্তে কি করেছি অর্থ যুক্তি বাক্যে, বিশেষ অর্থ যুক্তি বাক্যে বিধি এনে আমরা এটিকে ব্যক্ত করে ফেলেছি, যেটা আমাদের নিয়ম বিরোধী। তাই আমরা বলবো যে ও বাক্যেরও সরল আবর্তন সম্ভব নয়। ঠিক আছে, তাহলে আমরা আজকে যা পড়লাম যে তোমাদের অবশ্যই এগুলো খুব ভালোভাবে ধারণ করতে হবে। শুধু ক্লাস করলাম আর অনলাইনে ক্লাস হচ্ছে ইয়ার এমন পড়াশোনা, পরীক্ষা কিন্তু তোমাদের হবে। ঠিক আছে, পড়াশোনা করবে তোমরা, আমি যা পড়ালাম তোমরা কি বোঝনি তোমরা আবার বইয়ে সেটা দেখবা, আর সম্ভব হলে তোমরা আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো। আমি তোমাদেরকে ফোন নাম্বার দিচ্ছি, আমার ফোন নাম্বার এবং তোমার বইয়েও তোমাদের পাঠ পরিকল্পনা বইয়েও তোমাদের আমার নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারটা তোমরা জানতে পারবে। আমার নাম্বার আমি তোমাদেরকে দিচ্ছি 01717253368। তোমরা ফোনে আমার সাথে কথা বলতে পারো, সমস্যা নেই। তো ভালো থেকো তোমরা, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।